তো দেখো আজকে আমাদের প্রথম ক্লাস সাহিত্যের বাংলা সাহিত্যের প্রাচীন যুগ দিয়ে আমরা শুরু করব তো আমরা প্রথমেই দেখে নিব আমাদের প্রাচীন যুগ থেকে কত নম্বর বা সাহিত্যের যে মানদণ্ডটা আছে সেটা তো আমি আধুনিক যুগের বিষয়ে পরে আসব আধুনিক যুগ যখন শুরু হবে সেই বিষয়টা নিয়ে আসব তার আগে আমরা প্রথমে আলোচনা করি প্রাচীন যুগ এবং মধ্যযুগ নিয়ে আমাদের টোটাল বাংলা ব্যাকরণে হচ্ছে তোমার 15 আর সাহিত্যে হচ্ছে 20 এই সাহিত্যে 20 এর মধ্যে তোমার প্রাচীন এবং মধ্যযুগের মধ্যে হচ্ছে 5 আর হচ্ছে তোমার আধুনিক যুগে হচ্ছে 15 তো এই যে প্রাচীন যুগ আর মধ্যযুগ মিলে 5 আর আধুনিক যুগে হচ্ছে তোমার 15 এখন একটা জিনিস খেয়াল করো আধুনিক যুগে তো তোমার টপিক অনেক বেশি লেখক হ্যাঁ আধুনিক যুগে তোমার এত বেশি টপিক সেখানে কিন্তু তোমার 15 তে 15 রাখা অনেক বেশি কঠিন এটা আসলে সম্ভব না বলতে গেলে যতই পড়ো না কেন কিন্তু তুমি চাইলে প্রাচীন এবং মধ্যযুগে চাইলে ফুল মার্কসটা রাখতে পারো চাইলে 5 অনেক সময় 5 আসে আবার অনেক সময় 6 নম্বরেরও আসে আবার অনেক সময় 4ও আসে এটা হচ্ছে টোটাল 20 নম্বর থাকবে দেখা গেল তোমার প্রাচীন আর মধ্যযুগ মিলে হয়তো তোমার 6 নম্বরের প্রশ্ন আসলো সেক্ষেত্রে আধুনিক যুগ থেকে হচ্ছে একটা কম আসবে এরকম হবে কিন্তু টোটাল থাকবে 20 নম্বর এখন সেটা 4 5 6 যত নম্বরেরই আসুক না কেন তুমি চাইলে প্রাচীন আর মধ্যযুগে চাইলে ফুল মার্কস তুলতে পারো কিভাবে তুলতে পারো কারণ প্রাচীন আর মধ্যযুগে আর কোনোভাবেই নতুন করে কোনো সাহিত্য সৃষ্টি হওয়া কোনোভাবে সম্ভব না মানে যেটুকু আছে ওটুকুর মধ্যেই তোমার হচ্ছে প্রশ্ন আসবে তো যতটুকু আছে অতটুকু যদি তুমি ভালো করে পড়ো তাহলে মানে এখান থেকে মার্কস তোলা খুব সহজ বা সম্ভব পুরো মার্কস তোলা তো এবং সেটাই চেষ্টা করতে হবে কারণ হচ্ছে যেহেতু 10টা সাবজেক্ট একটা জিনিস খেয়াল করবা বা মনে রাখবা ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে বাংলা সাধারণ জ্ঞান এটা এটা মোটামুটি সবাই পড়ে এটা আমার মানে আমাদের যে অভিজ্ঞতা বলো বা অনেক বছর ধরে দেখে আসছি অথবা নিজেকেও দেখছি মানে বাংলা সাধারণ জ্ঞান যেহেতু সহজ একদম অনার্সের শুরু থেকেই দেখা যায় সবাই এগুলো বেশি পড়ে তো তোমরা চেষ্টা করবা মানে ফুল মার্কস রাখার জন্য কারণ বাংলাতে হচ্ছে কমন যেগুলো এগুলো মোটামুটি সবাই পারবে তাহলে তুমি যদি একটু বেশি পড়ো তাহলে তুমি এগিয়ে থাকবে তো দেখো আমাদের প্রাচীন যুগের যে টপিক সেখানে মূলত চর্যাপদ থেকে হচ্ছে মোটামুটি প্রতিবারই প্রশ্ন থাকে দুটো একটা হ্যাঁ যেমন এখানে 35 দুটো 36 আসে না কিন্তু 37 38 40 প্রতিবারই আমরা দেখতে পাচ্ছি দুটো বা একটা করে প্রশ্ন থাকে মূলত হচ্ছে চর্যাপদে যদি একটা বা দুটো থাকে আর মধ্যযুগে তোমার বাকি তিনটা থাকবে এভাবে আসে তো এখানে আমরা সবসময় যেটা করি যে টপিকটা আমরা পড়ব সেই টপিক থেকে কি প্রশ্ন আসে কি ধরনের প্রশ্ন আসে বা কয়টা প্রশ্ন আসে এটা আমরা জেনে বুঝে পড়ব তাহলে আমাদের মানে তুমি যে পরীক্ষাটা দিবা সেটা তোমার জন্য সহজ হয়ে যাবে যা আসলে তুমি যদি বুঝে যাও যে কি আসবে বা কি আসবে না এই জিনিসটা যদি বুঝে যাও তোমার জন্য পড়া অনেক সহজ হয়ে যাবে এবং এটা খুব খুব বেশি দরকার যা আসলে কি আসবে না সেটা বুঝতে পারা খুব দরকার যেমন অনেকেই আছে যে এটা এরকম কেন এটা দুটো উত্তর হলে আমি কোনটা অ্যান্সার করব এগুলো নিয়ে অনেক বেশি টেনশন করে আমি আমাদের যে তোমার টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ সেখানেও দেখি আসলে এই বিষয়গুলো আমি বলবো এগুলো নিয়ে টেনশন না করে তোমরা পড়ে যাও তো দেখো চর্যাপদের টিকাকারের নাম কি আচ্ছা আমার মনে হয় স্লাইড একটা আগে পরে হয়ে গেছে আমি এখানে 7 নম্বর চলে আসছে এখানে দেখি চর্যাপদে কোন ধর্মমতের কথা উল্লেখ আছে এটা হচ্ছে 40 বিসিএস এর প্রশ্ন 38 দেখো সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত এটা আসছে তোমার 38 চর্যা বিনিশ্চয় অর্থ কি 37 আসছে 37 দুটো আসছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির এটা হচ্ছে 35 বিসিএস অর্থাৎ যখন প্রথমবারের মতো সিলেবাস নির্ধারণ করে দেওয়া হয়েছে 200 মার্কসের তখন হচ্ছে তোমার 35 সেটা এবং সেটা আসছে তোমার সবচেয়ে বেশি চর্যাপদ আসছে 35 দুটো প্রশ্ন আসছিল বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি এটার উত্তর ছিল দোহাকোষ কারণ সেখানে তোমার চর্যাপদ ছিল না এটি একটু মানে ঘুরাই পেঁচাই দিছে বলতে গেলে তারপর আসো এখানে দেখো চর্যাপদের টিকাকারের নাম কি এটা আসছে 41 কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে আমরা কিন্তু একটু আগেই দেখেছিলাম এই প্রশ্নটা আরও একবার এসেছিল রুখের তেঁতুলি কুম্ভীরে খায় এ কথার অর্থ কি এটা হচ্ছে তোমার 43 আসছে এবং বলা যায় এটি একটু আনকমন প্রশ্ন ছিল চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায় এটা মোটামুটি অনেক কমন প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি এটাও বলা যায় কমন 43 আসছে দুটো আর 44 হচ্ছে চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে সরি এটা 44 না এটা হচ্ছে তোমার 45 আসছে লাস্ট যে পিসিএসটা সেটাতে আসছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তোমার মোটামুটি মানে খুব যে কঠিন প্রশ্ন আসছে তা না অবশ্য তোমরা যদি এখনো যেহেতু ক্লাস করো নাই বুঝার কথা না আসলে কঠিন নাকি সহজ কিন্তু তোমরা ক্লাস করার পর বুঝবা এগুলো হচ্ছে সবচেয়ে মোটামুটি সহজ প্রশ্নগুলো
আচ্ছা সরি 45 না, এটা 44 এ আসছে। যাই হোক, তো দেখো আমরা চলে আসছি প্রথমে যুগ বিভাগ। সাহিত্যকর্মের যে বৈচিত্র্য বা বৈশিষ্ট্য, এই বিষয়গুলো বিশ্লেষণ করে হচ্ছে আমাদের ইতিহাসে যুগ বিভাগ করা হয়। তো বাংলা সাহিত্যের যুগ বিভাগ নির্ধারণ করা হয়েছে মূলত এটার যে প্রাপ্ত নিদর্শনগুলো সেটার ভিত্তিতে। তো বাংলা সাহিত্যের ইতিহাসকে প্রধানত তিনটা যুগে ভাগ করা হয়, সেগুলো হচ্ছে প্রাচীন যুগ, তারপর হচ্ছে মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগের সময়সীমা হচ্ছে তোমার 650 থেকে 1200, মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800, আর আধুনিক যুগ হচ্ছে তোমার 1801 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত। তো আগে 35-এর আগে সাধারণত এই ধরনের প্রশ্নগুলো আসতো যে প্রাচীন যুগের তোমার সময় কতটুকু পর্যন্ত, যে 650 থেকে 1200। এখন সাধারণত এই প্রশ্নগুলো কম আসে, আরও ভেতর থেকে প্রশ্ন আসে। তারপরও অবশ্যই ভালোভাবে জেনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যেহেতু প্রাচীন যুগ পড়বো, মধ্যযুগ পড়বো, তাহলে এটার অবশ্যই সময়সীমাটা আমাদের জেনে রাখা উচিত, অবশ্যই জেনে রাখা উচিত, তাই না? তারপর দেখো আমরা প্রাচীন যুগে চলে আসি। প্রাচীন যুগে সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এ যুগে তোমার ব্যক্তি এবং সমাজ জীবন প্রধান, মানে যে সাহিত্যকর্ম আছে সেটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তোমার এখানে ব্যক্তি প্রধান, এখানে হচ্ছে ধর্মটা গৌণ। কিন্তু আমরা মধ্যযুগে গিয়ে আবার দেখি কি, সেখানে ব্যক্তি গৌণ হয়ে পড়ে, সেখানে হচ্ছে তোমার ধর্মটা প্রধান হয়ে ধরা পড়ে, সেখানে দেবতাদের গুণগান বেশি গাওয়া হয়, ঠিক আছে? তো আমরা প্রাচীন যুগের বৈশিষ্ট্য অনেক সময় আসতে পারে, এখানে হচ্ছে তোমার ব্যক্তি এবং সমাজ জীবন প্রধান, ধর্ম হচ্ছে এখানে গৌণ। প্রাচীন যুগের সাহিত্যের অলিখিত নিদর্শন, যেগুলো মুখে মুখে প্রচলিত ছিল, যেগুলোর কোনো লিখিত নিদর্শন নেই, সেগুলো হচ্ছে ছড়া, রূপকথা, প্রবাদ। যেমন একটা প্রশ্ন অনেক সময় আসে যে তোমার খনার বচন কোন সময়ের রচনা। খনার বচন হচ্ছে তোমার প্রাচীন যুগের রচনা, প্রাচীন যুগে তোমার এগুলো হচ্ছে মুখে মুখে রচিত হয়েছে, কিন্তু তখন কোনো সেটা লিখিত নিদর্শন ছিল না। প্রাচীন যুগের লিখিত নিদর্শন একমাত্র হচ্ছে সেটা চর্যাপদ। তাহলে খনার বচন যদিও প্রাচীন যুগে সৃষ্টি হয়েছে, কিন্তু সেটা লিখিত হয়েছে হচ্ছে তোমার মধ্যযুগের শুরুতে। তো এই প্রশ্নটা নিয়ে অনেকে অনেক সময় প্রশ্ন আসে, হ্যাঁ, বা তোমার অনেকে জিজ্ঞেস করে, তাহলে আমরা বলবো যে এগুলো হচ্ছে তোমার প্রাচীন যুগে তোমার সৃষ্টি হয়েছে, কিন্তু লিখিত হয়েছে অর্থাৎ মধ্যযুগের শুরুতে। তো চর্যাপদ দেখো বাংলা ভাষা ও সাহিত্যের সবচেয়ে পুরনো নিদর্শন হচ্ছে চর্যাপদ। তাহলে আমাদের প্রাচীন যুগের এই একটাই নিদর্শন, লিখিত নিদর্শন, সেটা হচ্ছে চর্যাপদ। তাহলে আমরা যদি চর্যাপদ সম্পর্কে ভালো করে জানি, বুঝি, আশা করি তোমাদের যে প্রশ্নই আসুক না কেন, যেভাবেই আসুক না কেন, সেটা তোমরা পারবা, ঠিক আছে? আচ্ছা, তোমাদের ডাক এবং খনার বচন সম্পর্কে অনেকে প্রশ্ন করতেছো, কোনো প্রয়োজন নাই এখন, আমরা এখন চর্যাপদ সম্পর্কে জানবো। একটা টপিকের মধ্যে আরেকটা টপিক নিয়ে আসবা না, ডাক এবং খনার বচন নিয়ে আমরা মধ্যযুগে আলোচনা করব, ঠিক আছে? যেটা যখন আলোচনা করার দরকার আমি করব, তোমরা এটা নিয়ে টেনশন করার দরকার নাই, ঠিক আছে? চর্যাপদ, চর্যাপদ মূলত কতগুলো পদ বা কবিতা বা গানের সংকলন। তখনকার সময় যেটা হতো, কবিতা পড়া হতো না, কবিতা হচ্ছে গানের মতো করে গাওয়া হতো। আসল কবিতা যে তোমার পড়া হতো, এত কি বই ছাপানো বা তোমার তখন যে পুঁথিগুলো, এত তো আসলে তোমার এখন যেমন সোশ্যাল মিডিয়া আছে, অনেক কিছু আছে, এভাবে তো ছড়িয়ে ছিটিয়ে যেত না, তখন সেটা যেত গাওয়া হতো। হ্যাঁ, তো গানের মতো গাওয়া হতো, তাই অনেকেই একে গানের সংকলন বলে থাকেন। অনেক সময় আসে যে চর্যাপদ মূলত কি, তাহলে প্রশ্নটার উত্তর হচ্ছে চর্যাপদ মূলত গান। এই প্রশ্নটা অনেক সময় এসে থাকে। চর্যাপদ হলো মূলত বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। অনেক সময় আসে যে চর্যাপদ কি, চর্যাপদ হচ্ছে তোমার যে বৌদ্ধ ধর্মের যারা সহজিয়া আছে তাদের সাধন সঙ্গীত। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে আসলে সহজিয়া কি। সহজিয়া হচ্ছে একটা বিশেষ সম্প্রদায় যারা হচ্ছে তোমার সহজ পথে সাধনা করে। তাহলে এরা কারা? তোমার চর্যাপদে হচ্ছে মূলত বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা বিধৃত হয়েছে। তো চর্যাপদে সহজিয়াদের সাধন তত্ত্ব বিবৃত হয়েছে। মূলত যেটা হয়েছে, গৌতম বুদ্ধের মৃত্যুর পরে ওনার আদর্শ নিয়ে মতভেদ সৃষ্টি হয়। তখন বৌদ্ধ ধর্ম হীনযান এবং মহাযান এ দুটো দলে বিভক্ত হয়ে যায়। আবার মহাযান সম্প্রদায় যারা, তারা বজ্রযান এবং সহজযান এই দুই ভাগে বিভক্ত হয়। এই সহজযান বৌদ্ধ সম্প্রদায়ের সাধনার সঙ্গীত হলো তোমার চর্যাপদ। তাহলে বৌদ্ধ সিদ্ধাচার্যগণ তাদের ধর্মীয় রীতিনীতির যে নিগূঢ় রহস্য আছে সেটা তোমার চর্যাপদে রূপায়ণ করেছেন। আর এই সহজিয়া মতের প্রবর্তক হচ্ছে তোমার মিন্নাত বা
মত সেন্দ্রনাথ অনেক সময় আসে যে সহজী আমাদের প্রবর্তক কে। হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে সহজীয়রা হচ্ছে মূলত একটা বিশেষ সম্প্রদায়, এবং আমাদের যে এই যে চর্যাপদ, চর্যাপদে মূলত বৌদ্ধ যে সহজীয় তোমার সিদ্ধাচার্যগণ আছেন, তাদের যে ধর্মীয় রীতিনীতি সেটার মূলত নিগূঢ় রহস্য হচ্ছে চর্যাপদে তারা রূপায়ণ করেছেন বা চর্যাপদের মাধ্যমে সেটা প্রকাশ করেছেন। এখন এই চর্যাপদটা আসলে আমরা কোথায় পেয়েছি বা কীভাবে পেলাম, হ্যাঁ আবিষ্কৃত হয়েছে কীভাবে সেটা আমাদের একটু জানার প্রয়োজন। কারণ এত আগের চর্যাপদ বাংলা সাহিত্যে যেটা সবচেয়ে পুরনো নিদর্শন সেটা আমরা কোথায় পেলাম, এবং সেটা সম্পর্কে আমরা এখন আধুনিক যুগে এসে আলোচনা করছি, হ্যাঁ সেটা কি তাহলে কেউ সংরক্ষণ করেছিল বা কীভাবে পেলাম। 1882 সালে রাজেন্দ্রলাল মিত্র নেপালে প্রাপ্ত সংস্কৃত ভাষায় রচিত বিভিন্ন বৌদ্ধ পুঁথির একটা তালিকা প্রস্তুত করেন। কে? রাজেন্দ্রলাল মিত্র। তিনি নেপালে যে সকল তোমার সংস্কৃত ভাষায় রচিত যে বৌদ্ধ পুঁথিগুলো ছিল সেগুলোর একটা তালিকা প্রস্তুত করেন। এই তালিকাটার নাম ছিল সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। তো রাজেন্দ্রলাল মিত্রের মৃত্যুর পরে তৎকালীন ব্রিটিশ সরকার বাংলা, বিহার, আসাম, উড়িষ্যা এই অঞ্চলের পুঁথি সংগ্রহের দায়িত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা তোমার মহামহোপাধ্যায়, এটা হচ্ছে উপাধি, হরপ্রসাদ শাস্ত্রীকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি তোমার রাজা রাজেন্দ্রলাল মিত্রের মৃত্যুর পরে তোমার পুঁথি সংগ্রহের দায়িত্বটা কে পান? হরপ্রসাদ শাস্ত্রী। আমরা এখন দেখি তিনি আসলে কি করতে পেরেছিলেন। তো হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি ছিল মহামহোপাধ্যায়, এটা অলরেডি একবার একটা প্রশ্নে আসছে। হ্যাঁ, তো তিনি প্রাচীন বাংলার পুঁথির খোঁজে নেপালে চারবার যান, 1897 সালে, 98 সালে, 1907 সালে এবং 1922 সালে। তো এর মধ্যে দেখো 1907 সালটা একটু বোল্ড করা, কারণ এই সালটা আমাদের জন্য দরকার, খুব ইম্পর্টেন্ট একটা সাল। তো দেখো 1907 সালে নেপাল ভ্রমণের সময় তিনি নেপালের রাজদরবারের গ্রন্থাগারে মানে রয়্যাল লাইব্রেরিতে কিছু নতুন পুঁথির সন্ধান পান। কে? হরপ্রসাদ শাস্ত্রী। যখন 1907 সালে গিয়েছেন তখন তিনি নেপালের রাজদরবারের গ্রন্থাগারে রয়্যাল লাইব্রেরিতে কিছু পুঁথির সন্ধান পান। পুঁথি কি? অনেকে প্রশ্ন আসে, পুঁথি হচ্ছে তোমার হস্তলিখিত প্রাচীন গ্রন্থ। তো আগের দিনে তো তোমার কাগজপত্র ছিল না, হ্যাঁ কাগজপত্র যেহেতু ছিল না অনেক সময় যেটা করা হতো তোমার গাছের বাকল, কলাপাতা বা তালপাতা এগুলোকে শুকিয়ে সেখানে হচ্ছে তোমার পুঁথিগুলো লিখা হতো। হ্যাঁ, তো এগুলো যেহেতু তখন ধূসর বর্ণের হতো তো এগুলোকে বলা হতো যে তোমার পাণ্ডু বা পাণ্ডুলিপি, এটা হচ্ছে বর্তমান নাম বলা হয়। তো যারা পুঁথি লিখত তারা তাদেরকে বলা হতো লিপিকর, এবং তাদের পদবি ছিল শর্মা এবং অন্যান্য পদবি ছিল। এটা অনেকে প্রশ্ন করতে পারে যে পুঁথি আসলে কি, এজন্য এখানে লিখে দিয়েছি এটা আসলে চর্যাপদের সাথে সম্পৃক্ত কিছু না। তো যে পুঁথিগুলো পেয়েছিল সেই পুঁথিগুলোর মধ্যে ছিল চর্যাচর্য বিনিশ্চয়, সরহপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা এবং ডাকার্ণ পুঁথি। টোটাল এই চারটা পুঁথি পেয়েছিল। এখন আসো এই পুঁথিগুলোকে একসাথে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী হাজার বছরের পুরনো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে তিনি 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করেন। তাহলে আমরা কি পেলাম, আমরা কি পেলাম? দেখো হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিগুলো পেয়েছিল সেগুলো তিনি প্রকাশ করেছেন কোথেকে, ওনার সম্পাদনায় প্রকাশিত হয়েছে কোথেকে, প্রকাশিত হয়েছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, কত সালে? 1916 সালে। কি নামে? হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে। খুব ইম্পর্টেন্ট। এই স্লাইডে বেশ কয়েকটা প্রশ্ন আছে। কিরকম প্রশ্ন আছে? প্রথমত আমরা এখানে কি কি পাচ্ছি, কত সালে পেয়েছিল পুঁথি? 1907 সালে। তাহলে প্রকাশিত হয়েছে কত সালে? 1916 সালে। শোনো, শাল সম্পর্কে আমরা অনেক সময় বলি যে শাল কম আসে, গতবার শাল অনেক বেশি প্রশ্ন আসছে, প্রায় 14টা প্রশ্ন আসছে। এখন আসো তাহলে তো তোমার কি প্রত্যেকটা টপিকে শাল পড়তে হবে? না, প্রতিটা টপিকে শাল পড়তে হবে না। এক একজনের অসংখ্য রচনা আছে, তোমরা যখন আধুনিক যুগে যাবা প্রত্যেক লেখকের তো অসংখ্য রচনা আছে। তাহলে তুমি কোন শালগুলো পড়বা? যেই শালগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট। কীরকম? এখন দেখো বাংলা সাহিত্যের একটা সার্থক উপন্যাস, তাহলে সেই সার্থক উপন্যাসটার শাল অবশ্যই তোমার জানা উচিত।
ধরো বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্য, তাহলে অবশ্যই সেটা জানা উচিত। অথবা এটা হচ্ছে সবচেয়ে পুরনো নিদর্শন যেটা আবিষ্কৃত হয়েছে 1907 সালে, তাহলে এই সালটা অবশ্যই জানতে হবে, এবং প্রকাশিত হয়েছে 1916 সালে, এটাও অবশ্যই জানতে হবে। কোথেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। নাম হচ্ছে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। নামটা ভালো করে দেখে রাখবে, হয়তো এরকমও হতে পারে যে তোমার প্রশ্নটা আসতে পারে, নামটা একটু তোমার এদিক সেদিক করে দিতে পারে। এখন আসো, চর্যাপদ যখন আবিষ্কৃত হয় তখন এটার নামকরণ নিয়ে তোমার নানা মতের সৃষ্টি হয়। হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটি আবিষ্কার করে সেটা আসলে মূল পুঁথি ছিল না, এটা হচ্ছে তোমার পুঁথির নকল ছিল। মূল পুঁথি এখন পর্যন্ত তোমার অনাবিষ্কৃত, মানে এখন পর্যন্ত তোমার আবিষ্কৃত হয়নি, যার কারণে যে চর্যাপদটা আবিষ্কৃত হয়েছিল, যে পুঁথিটা আবিষ্কৃত হয়েছিল, সেটার নাম নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। তো মুনিদত্তের মতানুসারে, মুনিদত্তকে আমরা একটু পরে আসছি, মুনিদত্ত হচ্ছে তোমার যে পুঁথিগুলো আবিষ্কৃত হয়েছিল চর্যাপদের, সেখানে মুনিদত্তের টিকা ছিল, হ্যাঁ ব্যাখ্যা ছিল, টিকা ছিল। তো উনি হচ্ছেন মুনিদত্ত, সংস্কৃত ভাষায় তিনি টিকাগুলো লিখেছিলেন। তো ওনার মতের অনুসারে হচ্ছে আশ্চর্য চর্যাচয়, নেপালের প্রাপ্ত পুঁথিতে নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। তো এখানে আসো, একটা প্রশ্ন আসছিল যে চর্যাচর্য বিনিশ্চয় অর্থ কী। এটা অর্থ হচ্ছে যা আচরণীয় অথবা যা আচরণীয় নয়। তারপর ডক্টর প্রভোদচন্দ্র বাগচীর মতে হচ্ছে চর্যাশ্চর্য বিনিশ্চয়, হ্যাঁ হরপ্রসাদ শাস্ত্রীর মতে হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। আর এগুলো হচ্ছে মুনিদত্ত, প্রভোদচন্দ্র বাগচী, এরা কারা একটু পরে আমরা এদের নামগুলো জানতে পারবো। এখান থেকে হচ্ছে তোমরা নামগুলো একটু চোখটা বুলাই রাখবা, জাস্ট, হ্যাঁ জাস্ট চোখ বুলাই রাখবা। এখনও এই ধরনের প্রশ্ন আসে নাই, হয়তো সামনে আসতে পারে, কারণ হচ্ছে চর্যাপদ থেকে প্রশ্ন খুব বেশি নেই। যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে ভালো করে জেনে রাখবা, এবং যেহেতু নতুন নতুন প্রশ্ন হতে পারে, সেহেতু এখান থেকে তুমি ধারণা রাখবা। তো দেখো চর্যা, এই যে চর্যাপদ, চর্যা মানে হচ্ছে জীবনযাপনের পদ্ধতি, আর পদ মানে তো চরণ, তোমরা জানো। আর বাংলায় যে চর্চা শব্দটা সেটা মূলত এই চর্যা থেকেই আসছে। তো যে চারটা পুঁথি তোমার পেয়েছিল চর্যাচর্য বিনিশ্চয় ছাড়া, বাকি যে তিনটা সেগুলো ছিল তোমার পশ্চিমী অপভ্রংশ ভাষায় লেখা। তাহলে চর্যাচর্য বিনিশ্চয় কোন ভাষায় লেখা, এটা নিয়ে কি সৃষ্টি হয়, তোমার বিভিন্ন মতামতের সৃষ্টি হয়। তো এই পুঁথিগুলো যখন তোমার আবিষ্কৃত হয় তখন এটার রচনাকাল সম্পর্কে এক একজন এক এক রকম মতামত দিয়েছেন, যে আসলে তোমার আবিষ্কৃত হয়েছে 1907 সালে, এখন এগুলো তো অনেক আগের, তার মানে এখন এগুলো কখন লেখা হয়েছে, এটা নিয়ে এক একজন এক এক ধরনের তোমার মতভেদ ছিল। এক একজন এত এক এক ধরনের টাইম দেয়, যেমন ধরো সুনীতি চট্টোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে তোমার হচ্ছে খ্রিস্টীয় 900 থেকে 1200-এর মধ্যে, সুকুমার সেনের মতে হচ্ছে তোমার 900 থেকে 1350 খ্রিস্টাব্দের মধ্যে, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 থেকে তোমার 1200-এর মধ্যে। এখন আসো সন্ধ্যা ভাষা। চর্যাপদের যে ভাষা, আমরা যদি এখন বলি যে কা তরুবর পাঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠাকাল, এখন আমরা তো বাংলা ভাষায় কথা বলি, আবার আমরা বলছি যে চর্যাপদ বাংলা ভাষায় লিখিত হয়েছে, কিন্তু আমি যে এখন বললাম, মানে তোমার কি বাংলা মনে হয়েছে, আসলে মনে হচ্ছে যে আসলে এটা অন্য কোনো ভাষা হতে পারে। বিষয়টা হচ্ছে চর্যাপদের যে ভাষা, হ্যাঁ সেগুলোর মধ্যে একটা ভাব, যে দুর্বোধ্য একটা ভাব, আমরা কিন্তু তোমাদের বলেছিলাম যে এটা হচ্ছে বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। তাহলে এখানে যেহেতু ধর্মকর্মের বিষয় আছে, এর মধ্যে তোমার আক্ষরিক অর্থের সাথে যে ভাবগত অর্থ সেটার আসলে ব্যাপক ব্যবধান ছিল। এই পদগুলোর যে অর্থ সেগুলো হচ্ছে বুঝা না বুঝার মধ্যে একটা দ্বন্দ্ব রয়ে যায়, যার কারণে হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন একে সন্ধ্যা ভাষা। কেন সন্ধ্যা ভাষা বলেছেন দেখো, সহজিয়া ধর্মের সকল বই মূলত সন্ধ্যা ভাষায় লেখা। সন্ধ্যা ভাষার মানে হচ্ছে আলো আধারী ভাষা, মানে কিছুটা আলো কিছুটা অন্ধকার, কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না। হ্যাঁ, তাহলে এখানে যে বিষয়টা, তাদের যে ধর্মকথার ভেতরে অন্য একটা যে ভাব আছে, হ্যাঁ সেটা আসলে ব্যাখ্যা করার মতো না। যারা মূলত সাধনা করেন মূলত হচ্ছে তারা এই কথাটা বুঝবেন, আমাদের বুঝিয়া কাজ নেই, এই কথাটা বলেছেন হরপ্রসাদ শাস্ত্রী, এবং তিনি বলেছেন যে চর্যাপদ হচ্ছে সন্ধ্যা ভাষা। তো দেখো সন্ধ্যা ভাষা আসলে কি, সন্ধ্যা ভাষা হচ্ছে যে ভাষা নির্দিষ্ট কোনো রূপ পায়নি, হ্যাঁ যে ভাষার অর্থ তোমার একাধিক, অর্থাৎ আলো আধারের মতো যে ভাষা, সে ভাষাকে পণ্ডিতগণ বলেছেন সন্ধ্যা বা শান্ত ভাষা। এই ধরনের ভাষারীতিতে শব্দের দুটো অর্থ থাকে, এই দুটো অর্থ হচ্ছে একটা সাধারণ অর্থ যেটা যখন আমরা পড়ব তখন সেটা বুঝবো, আরেকটা হচ্ছে তোমার নিগূঢ় অর্থ। কীরকম,
আমরা একটা উদাহরণের মাধ্যমে সেটা দেখি। কিরকম, যেমন ঢেন্ডোপার একটা পদ হচ্ছে, টালোত ঘর মোর নাহি পরিবেশি, হাড়িতে ভাত নাহি নীতিয়া বেশি। এখন এটার অর্থ হচ্ছে টালোত ঘর মোর নাহি পরিবেশি, মানে হচ্ছে পাহাড়ের টিলায় আমার ঘর, আমার কোনো প্রতিবেশী নেই। হাড়িত ভাত নাহি নীতিয়া বেশি, আমার হাড়িতে ভাত নাই কিন্তু নিত্যই হচ্ছে তোমার অতিথি আসে। এটা হচ্ছে আক্ষরিক অর্থ, কিন্তু আমরা কি বলেছি এটার একটা তোমার নিগূঢ় অর্থ আছে, একটা ধর্মীয় তত্ত্বকথা আছে। তো এখানে বলছে, এখানে কোনো এক দরিদ্র গৃহস্থের সংসারের কথা তুলে ধরা হয়েছে, এটা হচ্ছে তোমার প্রতীকী। আর এই প্রতীকের মাধ্যমে মূলত তত্ত্বকথা ব্যাখ্যা করা হয়েছে। কিরকম, টিলার উপরে আমার ঘর, কোনো প্রতিবেশী নেই, মানে হচ্ছে চেতনা শীর্ষ দেশে উঠেছি, এখন আমার চারদিকে মায়ার জগতার নেই, সংসার চেতনাও বিনাশ পেয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে এই পদগুলোতে তোমার তোমার পদকর্তারা সন্ধ্যা ভাষার ব্যবহারের মাধ্যমে সাধকগণ তাদের সাধন কথা ফুটিয়ে তুলেছেন। তাহলে মানে এখানে যে বলা হয়েছে যে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা, এটা কেন বলা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আসো চর্যাপদের ভাষা। হ্যাঁ, এটা তো তোমার যে মানে আক্ষরিক অর্থে যে কোন ভাষা আসলে সেটার কথা না, মানে এখানে ভাবগতর যে বিষয়টা সেখানে সেটার কারণেই বলা হয়েছে যে তোমার সান্ধ্য ভাষা। কিন্তু আসলে এটা কোন ভাষায় লিখিত, কি বাংলা ভাষায় না অসমীয়া ভাষায় না তোমার উড়িয়া ভাষায়, কোন ভাষায় লিখিত? তো হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে বাংলা বলে দাবি করলে বিজয়চন্দ্র মজুমদার এ ব্যাপারে আপত্তি জানান। তো বিজয়চন্দ্র মজুমদার কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার ইতিহাস বিষয়ে 1920 সালে বেশ কয়েকটা বক্তৃতা প্রদান করেন। তো এই বক্তৃতার ত্রয়োদশ পর্বে তিনি চর্যাপদের ভাষা নিয়ে তার পর্যবেক্ষণ এবং মন্তব্য ব্যক্ত করেন। তিনি চর্যার ভাষায় হিন্দি বৈশিষ্ট্য এবং উড়িয়া প্রাধান্যের কথা বলেন। মোট কথা হচ্ছে, প্রথমবারের মতো চর্যাপদের ভাষা নিয়ে কেউ কথা বলা শুরু করে যে চর্যাপদের ভাষা আসলে কোন ভাষা, এটা কি হিন্দি নাকি উড়িয়া না বাংলা না অসমিয়া। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা কে করেন, বিজয়চন্দ্র মজুমদার। এই নামটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, এখন পর্যন্ত আসে নাই, আসতে পারে, কারণ যেমন তোমার যেমন নতুন নতুন প্রশ্ন যেহেতু আসছে, তোমরা এটা ভালো করে মনে রাখবা, চর্যাপদের ভাষা বাংলা নয়, এটা নিয়ে প্রথম আলোচনা করেন বিজয়চন্দ্র মজুমদার কত সালে, 1920 সালে। আমরা অলরেডি তিনটা সাল পেয়ে গেছি, 1907, 1916, আর ভাষা নিয়ে প্রথম আলোচনা 1920। কোন গ্রন্থে? হিস্ট্রি অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে 1920 সালে। এখন আসো, চর্যাপদ যখন রচিত হয় তখন মূলত বাংলা ভাষা পুরোপুরি স্বতন্ত্র ভাষা হয়ে ওঠেনি। তো হরপ্রসাদ শাস্ত্রী যখন বাংলা ভাষা দাবি করেন চর্যাপদের ভাষা, তখন রাহুল সাংকৃত্যায়ন দাবি করেন হচ্ছে এর ভাষা হচ্ছে হিন্দি। একইভাবে তোমার একইভাবে বিভিন্ন ভাষার গবেষকবৃন্দ তাদের ভাষার সঙ্গে চর্যাপদের সম্পর্ক অন্বেষণ করেছেন এবং চর্যাপদকে নিজেদের মাতৃভাষার আদি নমুনা হিসেবে দাবি করেছেন। মোট কথা হচ্ছে, যেমন অসমীয়া ভাষার যারা তোমার গবেষকবৃন্দ তারা বলেছেন এটা অসমীয়া ভাষার তোমার আদি নমুনা, আমরা বলছি এটা বাংলা ভাষার আদি নিদর্শন। হ্যাঁ, ঠিক এরকম অন্যরাও বলেছে যে এটা তাদের ভাষার আদি নমুনা। তো এ কারণে প্রকাশিত হবার পর বললাম, অলরেডি বলেছি যে ভারতের বিভিন্ন ভাষাভাষীরা তাদের নিজ নিজ ভাষার প্রাচীনতম নিদর্শন হিসেবে দাবি করেন। আর এই চর্যাপদের ভাষাগুলোতে আমরা পাঁচটি পদগুলোতে আমরা পাঁচটি ভাষার মিশ্রণ পরিলক্ষিত হয়, সেগুলো হচ্ছে বাংলা, হিন্দি, মৈথিলি, অসমীয়া এবং উড়িয়া। চর্যাপদের ভাষা, চর্যাপদের প্রথম। তাহলে এখন আসো, এই যে সবাই মিলে একটা ঝামেলা পাকায় গেল যে আসলে কোন ভাষায় লেখা হয়েছে, তাহলে এটা তো একটা সমাধানের প্রয়োজন, তাই না? তো চর্যাপদের প্রথম ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে তার বিখ্যাত গ্রন্থ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সংক্ষেপে ODBL-এ। আমরা আরেকটা সাল পেলাম এবং চর্যাপদের ভাষা নিয়ে আমরা দেখলাম যে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন কে, ডক্টর সুনীতি কুমার, কত সালে? 1926 সালে। তো উনি আলোচনা করে কি পেয়েছেন? উনি আলোচনা করে পেয়েছেন চর্যাপদ হচ্ছে বাংলা ভাষার সম্পদ, বাংলা ভাষায় এটা লিখিত হয়েছে। তো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে বিস্তারিতভাবে চর্যাপদের ভাষার ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ এবং ছন্দ বিচার বিশ্লেষণ করে প্রমাণ করেন চর্যাপদ হচ্ছে বাংলা ভাষার সম্পদ, অর্থাৎ বাংলা ভাষায় এটা
লিখিত হয়েছে এবং অধিকাংশ ভাষাবিজ্ঞানী এ বিষয়ে তোমার এই অভিমতটা সমর্থন করেন। এছাড়াও চর্চার কবিদের নাম, তারপর হচ্ছে পদ্মা নদীর নামের উল্লেখ, যেমন ভুসুকুপার 49 নং পদে আছে পৌয়াখাল শব্দটা উল্লেখ আছে, তো প্রভৃতি বিষয় নিয়ে তোমার গবেষণা করে প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষারই আদি নিদর্শন। তাহলে আমরা যদি ভাষা নিয়ে প্রশ্ন আসে, এখানে আমরা বেশ কয়েকটা বিষয় দেখতে পাচ্ছি। যেমন প্রশ্ন আসতে পারে যে হরপ্রসাদ শাস্ত্রী হ্যাঁ চর্যাপদকে কোন ভাষা বলেছেন, বাংলা ভাষা, সান্ধ্য ভাষার বিষয়টা ভিন্ন, বাংলা ভাষাও লিখেছেন। তারপর হচ্ছে রাহুল সংকৃত্যায়ন এখানে হিন্দির প্রাধান্যের কথা বলেছেন। বিজয়চন্দ্র মজুমদার হচ্ছে প্রথমবার তোমার ভাষা নিয়ে আলোচনা করেন। এরপর আমরা দেখতে পাচ্ছি তোমার সুনীতি কুমার, তিনি ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ, ছন্দ এগুলো বিশ্লেষণ করে প্রমাণ করেন চর্যাপদ হচ্ছে বাংলা ভাষায় আদি নিদর্শন, অর্থাৎ এটা বাংলা ভাষায় লিখিত হয়েছে, এবং তিনি এখানে কবিদের নাম, পদ্মা নদীর নাম এই বিষয়গুলো উল্লেখ করেন। তাহলে আমরা কী কী পেলাম, এবং এটা আমরা কত সালে তিনি প্রমাণ করেছেন, তাহলে 1926 সালে প্রকাশিত হয়েছে কোন গ্রন্থে, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ODBL, এটা ইম্পর্টেন্ট। চর্যাপদের ভাষা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, এটা অনেক সময় আসে, এই প্রশ্নটাও আসছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গকামরূপী। বঙ্গকামরূপী হচ্ছে জাস্ট বাংলা এবং অসমীয়া ভাষা যে আলাদা হয়েছে তার ঠিক আগের ধাপটা। এখানে একটা তোমার চার্ট আছে, সেখানে তুমি দেখতে পারো। তো চর্যাপদের ভাষা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বঙ্গকামরূপী, এটা অনেক সময় তোমার পরীক্ষায় আসে। চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্ব, 1946 সালে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত সহজযান প্রসঙ্গে চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্বের ব্যাখ্যা করেন। কে? 1946 সালে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। এখন আসো, এখন পর্যন্ত আমরা কী কী আলোচনা করলাম, চর্যাপদ কোথায় আবিষ্কৃত হয়েছে তোমরা জানো, তোমার নেপালের রয়্যাল লাইব্রেরিতে। এরপর হচ্ছে এটা তোমার প্রকাশিত হয়েছে 1916 সালে। 20 সালে হচ্ছে তোমার ভাষা নিয়ে আলোচনা শুরু হয়। 26 সালে হচ্ছে প্রমাণিত হয় চর্যাপদ হচ্ছে বাংলা ভাষা। হ্যাঁ, তারপর হচ্ছে এতটুকু পর্যন্ত আমরা এখন পর্যন্ত আসলাম, চর্যাপদের আবিষ্কার এবং ভাষা আমাদের শেষ। ওকে, এখন আসো, যাদের মনে হচ্ছে আমি তাড়াতাড়ি পড়াচ্ছি, আসলে আমি তাড়াতাড়ি পড়াচ্ছি না, আমার মনে হয় তোমরা হয়তো একেবারেই নতুন বা চর্যাপদ সম্পর্কে ধারণা কম, তো তোমরা হচ্ছে পরে আরেকবার রেকর্ডটা দেখে নিও, স্লাইডগুলো দেখে নিও, তখন তোমাদের একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যেই জিনিসটা বুঝবা না বা যেই স্লাইডে সমস্যা হবে মনে হচ্ছে, সেটা একটু আবার টেনে টেনে দেখে নিও। ওকে, আর স্লাইডগুলো হচ্ছে দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে, টেনশন নাই। চর্যাগীতির পদ সংখ্যা, হরপ্রসাদ শাস্ত্রী যে তোমার পুঁথিটা আবিষ্কার করেন সেখানে তোমার পদ সংখ্যা ছিল 46.5টি, মানে পদ পাওয়া গেছে হচ্ছে কতটি, 46.5টি। এই গ্রন্থের 23 নং পদের অর্ধাংশ পাওয়া গেছে, অর্থাৎ পূর্ণাঙ্গ পদ পাওয়া গেছে হচ্ছে 46টি, আর 23 নং পদের অর্ধাংশ পাওয়া গিয়েছিল। তাহলে আমরা কতটুকু পেলাম, আমরা পেয়েছি 46.5টি পদ পেয়েছি। যদি তাহলে প্রশ্ন আসে যে তোমার পদ পাওয়া গিয়েছিল কতটি, হ্যাঁ তাহলে আমরা কতটি বলবো, 46.5টি, পূর্ণাঙ্গ 46টি, আর অর্ধেক হচ্ছে তোমার 23 নং পদের অর্ধাংশ। 3টি কবিতা নষ্ট হয়ে গিয়েছিল, 3টি পদ, কোন 3টি? 24, 25, 48 মনে রাখতে হবে। কীভাবে মনে রাখবা, প্রথমত 23-এর অর্ধেক পেয়েছি, তাহলে 23-এর যেহেতু অর্ধেক পেয়েছি, তাহলে 23-এর পাশাপাশিগুলো নষ্ট হয়ে গেছে, তাহলে 23-এর অর্ধেক যেহেতু পেয়েছি, 24 আর 25 নষ্ট হয়ে গেছে। আবার শেষের দিকে তুমি দেখবা, যে কোনো পেজের শেষের দিকে অথবা প্রথম দিকে একটু সমস্যা হয় বেশি যে কোনো বইয়ের, তাহলে তুমি আবার শেষের দিকের জন্য মনে রাখবা কত, 48 অথবা 24 দুগুণে 48, এটা হচ্ছে অনেকের মনে থাকে না, এজন্য এটা মনে রাখার জন্য নিজে নিজে টেকনিক বের করে নিতে পারো। 23 হচ্ছে অর্ধেক, 23-এর পাশে হচ্ছে 24-25, আর 24 দুগুণে হচ্ছে 48, এই তিনটা হচ্ছে তোমার পাওয়া যায়নি। তাহলে পাওয়া গিয়েছিল কোনগুলো, এগুলো ছাড়া হচ্ছে বাকিগুলো পাওয়া গিয়েছে। এখন আসো, যে 23 নং পদটা পাওয়া গেছে সেটার হচ্ছে 6 লাইন পাওয়া গিয়েছিল, চর্যাপদের ম্যাক্সিমাম হচ্ছে তোমার 10 লাইনের কবিতা। তাহলে এখানে যে বলছি যে আমরা 23 নং পদের 6 লাইন পেয়েছি, তাহলে সেই হিসেবে কিন্তু আমরা অনেকে অনেক সময় বলি যে 46.5টা, তখন অনেকে বলে আসলে 46.5টা না, কত হবে, 46.6টা, যেহেতু তোমার 10 লাইনের মধ্যে 6 লাইন পাওয়া গেছে, এবং এই পদের রচয়িতা হচ্ছে তোমার ভুসুকুপা। তাহলে আমরা কী কী পেলাম,
আমরা পেয়েছি 46.5টা পদ পাওয়া গেছে, আর বাকি যেগুলো পাওয়া যায়নি সেগুলো হচ্ছে 24, 25, 48, 23 হচ্ছে অর্ধেক পাওয়া গেছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে আসতে পারে, আসলে তথ্য আছেই হচ্ছে এগুলো, বুঝছো। চর্যাপদের তিব্বতী অনুবাদ, চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র। আর 1938 সালে, এটা কিন্তু আরও অনেক পরে, দেখো 1938 সালে এই অনুবাদ আবিষ্কার করেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচী। এখন আমাদের যে তিনটা পাওয়া যায়নি, আবার যেটার অর্ধেক ছিল, এগুলো তোমার এই তিব্বতী অনুবাদ থেকে সংগ্রহ করেছিলেন প্রবোধচন্দ্র বাগচী। মানে যে তিনটা পদ হরপ্রসাদ শাস্ত্রীর পুঁথিতে ছিল না, 24, 25, 48, আর যেটার অর্ধেক ছিল না, মানে যে 23 নম্বরটার যেটার অর্ধেক ছিল না, এগুলো হচ্ছে পরবর্তীতে আমরা তিব্বতী অনুবাদ থেকে পাই। কিন্তু সেটা তো মূল না, মানে মূল যে ভাষায় লেখা সেটা কিন্তু আমরা পাই না, আমরা কিন্তু অনুবাদ পাচ্ছি। কিসের অনুবাদ পাচ্ছি? আমরা যে পদগুলো আমরা হারিয়ে গিয়েছিল সেগুলোর কিন্তু আমরা মূলটা কিন্তু শেষ পর্যন্ত পাইনি। আমরা পেয়েছি কোনটা? আমরা পেয়েছি তিব্বতী অনুবাদটা পেয়েছি। আচ্ছা, রিভিউ তো আসলে আমি মুখে মুখে অনেকটাই করছি, তাই না? আর রিভিউ আমি শেষের দিকে আরেকবার করে দিব, টেনশন করিও না। এই পুঁথিতে, মানে হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথি পেয়েছিল, সেখানে হচ্ছে তোমার সংস্কৃত টিকা ছিল, মানে ব্যাখ্যা ছিল, কিন্তু মুনিদত্ত 11 নং পদটা ব্যাখ্যা করেননি, মানে একটা ঝামেলা রয়ে গেছে। যার কারণে তোমার সুকুমার সেন বলেছেন তোমার পদসংখ্যা, চর্যাপদের পদসংখ্যা হচ্ছে 51টি কবিতা, আর কবি হচ্ছেন 24 জন। একটু খেয়াল করো, অনেক সময় আসে, হ্যাঁ, এক্ষেত্রে 50, 51টি এভাবে আসবে না, তোমার হয়তো নামটা উল্লেখ করা থাকবে, আর কবি হচ্ছে 24 জন। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কবিতা হচ্ছে 50টি, মানে একটা কম সুকুমার সেনের তুলনায়, আর কবি হচ্ছে 23 জন। একটু খেয়াল করো তো, আমি একটু আগে কার নাম বলেছি, সুনীতি কুমার নাকি সুকুমার, কার নাম? আমি বলেছি সুকুমার সেনের কথা। অনেকে, মানে শহীদুল্লাহর সাথে সুনীতির নাম পড়তে পড়তে অনেক সময় মনে করে যে এটা আসলে সুনীতি কুমারের নাম, না সুনীতি কুমার না, এটা হচ্ছে সুকুমার সেন। সুকুমার সেন বলেছেন কবিতা 51টা, অর্থাৎ সুকুমার সেন একটা বেশি বলেছেন, এটা মনে রাখবা। কবিতা বলেছেন 51টা, কবি বলেছেন 24 জন, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কবিতা 50টা, কবি হচ্ছেন 23 জন। এখন আসো তাহলে এই ঝামেলাটা আসলে কেন লাগলো, তাহলে আসলে কোনটা সত্য? হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটা আবিষ্কার করেছেন সেটা হচ্ছে মূল পুঁথি ছিল না, এটা অলরেডি আমি তোমাদের বলেছি। এটা একটা নোট বই, মানে হচ্ছে অথবা গাইড বই, যেটাই বলো না কেন, বিষয়টা হচ্ছে তখন আমরা একটু আগে বলেছি যে তোমার মূল যে রচনা সেটার অনেকগুলো কপি হতো, লিপিকাররা সেটার অনেকগুলো তোমার অনেকগুলো কপি করতেন, হ্যাঁ, পুঁথি, অনেকগুলো পুঁথি তোমার তখন সৃষ্টি হতো। এখন আসো, এই পুঁথি সংকলনের আরও অনেক আগে গানের পুঁথি আর টিকার পুঁথি হচ্ছে আলাদা আলাদা ছিল। মানে আমরা কি বলেছি, হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটা পেয়েছে সেখানে সাথে কি ছিল? সাথেই টিকা ছিল, ওকে, সাথেই টিকা ছিল, মানে গানও ছিল, পদও ছিল, আবার সাথে কি ছিল? টিকা ছিল। কিন্তু বলা হচ্ছে যে পুঁথি, এই পুঁথিটা যখন তোমার লেখা হয়েছে এটার আরও আগে, অনেক আগে, তখন পদগুলো আলাদা ছিল, আবার টিকা আলাদা ছিল। তো ধারণা করা হয় তোমার বৌদ্ধ শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের সুবিধার জন্য গান আর হচ্ছে টিকা একটা বইতে সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ এখানে গান আর হচ্ছে টিকা তোমার কি ছিল? আলাদা ছিল। পরবর্তীতে দেখা যাচ্ছে তোমার বৌদ্ধ শিক্ষার্থীদের তোমার যেন এগুলো পড়তে সুবিধা হয়, তখন কি করা হলো, গান আর টিকা একসাথে করা হলো। একসাথে কি করা হয়েছে? গান আর টিকা একসাথে করা হয়েছে, যেটা আমরা পাচ্ছি। এখন আসো, কোনো এক লিপিকর চর্যার মূল পুঁথি এবং টিকার পুঁথি পাশাপাশি রেখে সেখান থেকে পদ এবং টিকা সংগ্রহ করে এই লিপিটি তৈরি করেছেন। তার মানে এই যে গানের পুঁথি আর টিকার পুঁথি, এই আলাদা দুটো থেকে কয়টা করেছেন? একটা করেছেন। এখন নেপালে প্রাপ্ত পুঁথিতে দেখা যাচ্ছে, নেপালে যে পুঁথিটা পাওয়া গেছে সেখানে 10 নং পদের পরে লেখা আছে, লারি ডম্বি পাদানাম সুনেত্তাদি চর্যায়া ব্যাখ্যা নাস্তি। মানে লারি ডম্বি পাদের তোমার
শুনো নামে যে চর্যা সেটার কোনো ব্যাখ্যা নাই, হ্যাঁ লারিডম্বি পার কোনো ব্যাখ্যা নাই, এখন আসো। তো কিন্তু আমরা একটা নাম পেলাম, কি নাম? লারিডম্বিপা। আমরা একটা নাম পেয়েছি লারিডম্বিপা, কিন্তু তার কোনো কি নাই সেখানে, পদ নাই। এটা হচ্ছে 10 নম্বরের পরে লেখা আছে। হ্যাঁ সবাই একটু মনোযোগ দেয়, ঠিক আছে? আচ্ছা, টিকা টিকা হচ্ছে তোমার ব্যাখ্যা। ব্যাখ্যা আমরা ছোটবেলায় যখন কবিতা পড়তাম, মানে 4-5 বা তোমার 6-7, তখন তুমি নিচে দিয়ে দেখতা যে টিকা মানে যেগুলো কঠিন শব্দ ছিল সেগুলো হচ্ছে ব্যাখ্যা নিচে লেখা থাকতো, এগুলো হচ্ছে তোমার টিকা। তো দেখো, তাহলে এই যে একটা নাম লিখলো লারিডম্বিপা, তাহলে এটা আসলে কেন আসছে? তো ধারণা করা হচ্ছে তোমার যে লিপিকর, যিনি আসলে টিকার যে পুঁথিটা সেটার একটা অনুলিপি তৈরি করেছিলেন, সেখানে 10 নং পদের যে পরে সেটার আর কোনো টিকা ছিল না, বুঝতে পেরেছ? মানে সে তো আরেকটা থেকে কি করছে, কপি করছে। হ্যাঁ, একটাতে গান ছিল, আরেকটাতে কি ছিল তোমার, টিকা ছিল, সে আরেকটা থেকে কপি করেছে। তো এখানে যে কপিটা করেছে, মানে হরপ্রসাদ শাস্ত্রী যেটা পেয়েছে, ধারণা করা হচ্ছে তিনি যেখান থেকে কপি করেছেন, হ্যাঁ সেখানে তোমার কি ছিল না, লারিডম্বিপা রচিত একটা পদ ছিল, কিন্তু কি ছিল না, অর্থাৎ গানেরটাতে একটা পদ থাকতে পারে হয়তো, কিন্তু টিকারটাতে কোনো কি ছিল না, কোনো টিকা ছিল না। আচ্ছা, আমি এটা তোমাদের আবার বুঝাই বলবো, কোনো টিকা ছিল না, ওকে? তো যার কারণে সে চর্যায় ধারণা করা হচ্ছে যে একটা তোমার গান ছিল লারিডম্বিপার, কিন্তু টিকা না থাকাতে সে সেটা আর কি করে নাই, মূল যে চর্যাটা মানে যে লিপি তোমার পরের যে পুঁথিটা যেটাতে সে অনুলিপি করেছিল সেখানে সে সেটা সংযুক্ত করে নাই। তো এর থেকে বোঝা যায় যে চর্যার যে মূল গ্রন্থ মানে যেটা থেকে কপি করা হয়েছিল সেখানে অন্তত আরেকটা পদ ছিল যার রচয়িতাকে লারিডম্বিপা, এবং সে অনুসারে আমরা বলতে পারি চর্যা পদের পদ সংখ্যা হচ্ছে 51টি। আমরা কিন্তু লারিডম্বিপার কোনো পদ পাই নাই, এটা বুঝো নাই তোমরা? মূল বিষয়টা বলি, মূল বিষয়টা হচ্ছে টিকাকার হচ্ছে মুনিদত্ত, অর্থাৎ যেটা আমরা পেয়েছি টিকাকার হচ্ছে মুনিদত্ত। হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটা পেয়েছে সেটার টিকাকার হচ্ছে মুনিদত্ত। তো আমরা তো আসলে আসল পুঁথি যেটা সেটা পাইনি, হ্যাঁ আসল কপিটা পাইনি। তো ধারণা করা হচ্ছে আগে হচ্ছে গান এবং টিকা আলাদা আলাদা ছিল, তো কি করা হয়েছে, গান টিকা একসাথে লেখা হয়েছে। ওকে, একসাথে যখন লেখা হয়েছে ধারণা করা হচ্ছে তিনি যেখান থেকে কপি করেছেন সেখানে তোমার 11 নং এর কোনো কি ছিল না, ব্যাখ্যা ছিল না, কিন্তু সেখানে কার নাম ছিল, গানের মধ্যে তোমার লারিডম্বিপার গান হয়তো থাকতে পারে যেখানে লারিডম্বিপার নাম ছিল। তো এখানে লেখা পেয়েছে, লিখেছে যে লারিডম্বিপাদর কোনো কি নেই, ব্যাখ্যা নেই। এ যে নাম লেখা হয়েছে এজন্য ধারণা করা হচ্ছে মূল যে গ্রন্থটা সেখানে আরেকটা পদ ছিল, কার হইতে পারে, সেটা লারিডম্বিপার হতে পারে। তো সেই হিসেবে ধারণা করা হয় পদ সংখ্যা হচ্ছে 51টি, বুঝতে পেরেছ? মানে মুনিদত্ত যেখান থেকে লিখছিল। ওকে, এখন আসো, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মুনিদত্তের যে টিকা সেখানে কতজনের নাম পাওয়া গিয়েছিল, 24 জন পদকর্তার নাম পাওয়া গিয়েছিল, 24 জন পদকর্তা। এই 24 জন পদকর্তার মধ্যে আমরা 2 জনের কোনো পদ পাইনি, কে কে, তন্ত্রীপা এবং লারিডম্বিপা। এখন আসো, তন্ত্রীপার তো কোনো পদ পাইনি, কিন্তু হরপ্রসাদ শাস্ত্রীর মৃত্যুর পর যখন 1938 সালে ডক্টর প্রবোধচন্দ্র বাগচি চর্যাপদের একটি তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন, তখন আমরা 25 নং পদের পদকর্তা হিসেবে তন্ত্রীপার নামটা পেয়ে যাই। তো তন্ত্রীপার পদটা কিন্তু আমরা কোথায় পেয়েছি, ওই যে তিব্বতী অনুবাদে পেয়েছি, 25 নং পদ যেটা হরপ্রসাদ শাস্ত্রীর পুঁথিতে ছিল না, কিন্তু আমরা শেষ পর্যন্ত লারিডম্বিপার কোনো পদ পাইনি। আমরা দেখতে পাচ্ছি হরপ্রসাদ শাস্ত্রীর আমরা সেখানে কি পাইনি, তোমার 25 নং পদটা পাইনি, তাই না? সেটা আমরা কোথায় পেয়ে গেছি, সেটা আমরা তিব্বতী অনুবাদে পেয়ে গেছি, এবং সেটা হচ্ছে কার, তন্ত্রীপার লেখা ছিল 25 নম্বরটা। আমরা কিন্তু আসলটা পাইনি, আমরা তিব্বতী অনুবাদটা পেয়েছি। তো তন্ত্রীপার একটা যে লেখা ছিল এটা আমরা শিওর হয়ে গেছি, কিন্তু শেষ পর্যন্ত লারিডম্বিপার আমরা কোনো পদ পাইনি। তাহলে আমরা বলতে পারি চর্যাপদে মোট 24 জন কবির নাম পাওয়া যায়। তাহলে সুকুমার সেন কতজন বলেছেন, ওই যে 24 জন বলেছেন, আর পদ কতটা বলেছে, 51টা বলেছেন, এটা কে, সুকুমার।
সুকুমার সেন। হ্যাঁ, আবার ২৪ জন পেলে কি হবে, আমরা শেষ পর্যন্ত লারি ডম্বিপার কিন্তু কোনো পদই পাইনি, সেই হিসাবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কতজন বলেছেন? ২৩ জন। আবার লারি ডম্বিপার যেহেতু কোনো পদই পাইনি, তাহলে আমরা পদ কয়টা? ৫০টা। কে বলেছেন? ডক্টর মোহাম্মদ তোমার শহীদুল্লাহ। ক্লিয়ার? তাহলে একজন কবির কোনো পদ যাওয়া পদ পাওয়া যায়নি, তিনি হচ্ছেন লারি ডম্বিপা। সেই হিসেবে পদ প্রাপ্ত কবির মোট সংখ্যা হচ্ছে ২৩ জন। তাহলে আমরা পদ কতজনের পেয়েছি? পদ পেয়েছি ২৩ জনের। লারি ডম্বিপার শুধু নাম পেয়েছি, লারি ডম্বিপার শুধু নাম পেয়েছি, তার কোনো পদ পাইনি। মণিদত্তের টিকায় লারি ডম্বিপার নাম ছিল কিন্তু কোনো পদ ছিল না। চর্যাপদের রচনাকাল, পালামলে চর্যাপদের পদগুলো লিখা শুরু হয়। তাহলে আমরা দেখো, আমরা কিন্তু আমাদের যে চর্যার সংখ্যা, কবি সংখ্যা, সেটা সম্পর্কে আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার নাও হয়ে থাকে, আমি শেষে দরকার হলে আবার একটু ব্যাখ্যা করে দিব, কারণ অলরেডি অনেকবার বলেছি, যারা বুঝে গেছে তাদের আবার বিরক্ত লাগবে। হ্যাঁ, প্রশ্ন কিভাবে আসতে পারে, প্রশ্ন নামগুলো উল্লেখ করা থাকবে যে সুকুমার সেনের মতে কয়জন অথবা শহীদুল্লাহর মতে কয়জন, ঠিক আছে? আর যদি তোমার ৫০-৫১ থাকে, ধরো ৫০ এবং ৫১ আছে, কোনটা দিবা? খুব সহজ না? আচ্ছা, আমরা একটা পদ কি আসলে পেয়েছি, মানে ৫১ যে বলছি, লারি ডম্বিপার পদটা কি আমরা আসলে পেয়েছি? লারি ডম্বিপার পদটা তো আমরা পাইনি, তাহলে পদ কয়টি? পদ ৫০টি, তাই না? তাহলে দেখো, চর্যাপদের রচনাকাল, পালামলে চর্যাপদের পদগুলো লিখা শুরু হয় এবং সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীকাল জুড়ে এগুলো লিখিত হয়। তো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকাল হচ্ছে তোমার ৯৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ। এটা অলরেডি আগেও বলেছি, একটা স্লাইডে ছিল, তারপরও সুনীতি কুমার আর শহীদুল্লাহ দুটোই আলাদা করে দিয়েছি, এই দুজনেই ইম্পর্টেন্ট। আর শহীদুল্লাহর মতে চর্যার রচনাকাল হচ্ছে তোমার ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ। ধর্মমত, চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ১৯২৭ সালে। তাহলে দেখো তো, ১৯০৭ আবিষ্কার, ১৯১৬ প্রকাশিত হয়েছে, ১৯২০ সালে বিজয়চন্দ্র মজুমদার ভাষা নিয়ে আলোচনা করেছেন, ১৯২৬ সালে ওডিবিএল গ্রন্থে এটা যে বাংলা ভাষায় লিখিত সেটা প্রমাণিত হয়েছে, আর ১৯২৭ সালে চর্যাপদের ধর্মমত সম্পর্কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম আলোচনা করেছেন। এটাও ইম্পর্টেন্ট, অনেক সময় তোমার আসে যে প্রথম ধর্মমত নিয়ে কে আলোচনা করেছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ১৯২৭ সালে। আর ওনার একটা বই চর্যাপদ সম্পর্কিত, বুদ্ধিস্ট মিস্টিক সংস, এটা প্রকাশিত হয়েছে ১৯৬০ সালে। এটা আসছে একবার যে বুদ্ধিস্ট মিস্টিক সংস কার, তাহলে দেখো এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত বই বুদ্ধিস্ট মিস্টিক সংস, এটা হচ্ছে প্রকাশিত হয় ১৯৬০ সালে। চর্যা গীতিকা, এটার সম্পাদক ছিলেন তোমার, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আব্দুল হাই ও আনোয়ার পাশা। অনেক সময় আসে যে আনোয়ার পাশা ও আব্দুল হাই সম্পাদিত চর্যাপদের নাম কি, মানে এটার নাম হচ্ছে চর্যা গীতিকা। তো চর্যা গীতিকা আরেকটা আছে, সেটা হচ্ছে সৈয়দ আলী হাসান সম্পাদিত। এটা নিয়ে টেনশন করার দরকার নাই, যে কোনো একটা আসবে, এরকম প্রশ্ন আসে না। হ্যাঁ, এটা অলরেডি অনেকবার বলেছি। তো এখানে হচ্ছে চর্যাপদ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বই আছে, এগুলোর নাম দেওয়া হয়েছে, এগুলো দেখে নিবা। যেমন হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা, এটা অলরেডি আমরা পড়ে ফেলেছি, এটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। তারপর ওডিবিএল, ওডিবিএল হচ্ছে তোমার ডক্টর সুনীতি কুমার। বুদ্ধিস্ট মিস্টিক সংস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তাই না? আর চর্যাপদ, চর্যাপদ নামে একটা হচ্ছে মনীন্দ্রমোহন বসু, আরেকটা অতীন্দ্র মজুমদার, এগুলো চোখ বুলাই রাখবা। চর্যা গীতিকা অলরেডি বলেছে আনোয়ার পাশা আব্দুল হাই। চর্যাপদের ছন্দ, চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত, আর উল্লেখযোগ্য কবি হচ্ছে লুইপা, কানহোপা, ভুসুকুপা, সরহোপা, শবরীপা, আমি নামগুলো আর বলছি না। টোটাল হচ্ছে আমরা কতজনের নাম পেয়েছিলাম? ২৪ জনের নাম পেয়েছিলাম। কবিদের নামের শেষে পা দেওয়ার কারণ হচ্ছে তোমার, এটা হচ্ছে সম্মানসূচকভাবে দেওয়া হয় পদ রচনা করতেন বলে, এবং হচ্ছে তোমার সম্মান বা গৌরবসূচক কারণে পা বলা হতো। কানহোপা, চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন হচ্ছে কানহোপা, তার কবিতা হচ্ছে কতটি? ১৩টি। আমরা অলরেডি তোমার যে সংখ্যাটা সেটা অলরেডি জানি, এখন হচ্ছে কে কয়টি আবিষ্কার তোমার রচনা করেছেন সেটা। তো কানহোপা হচ্ছে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন, এবং এটা হচ্ছে একটা তোমার পরীক্ষায় আসছিল, মেবি ৩৫-এ, না আমরা একটু আগে আলোচনা করেছিলাম। সর্বোচ্চ কবিতা, দ্বিতীয় সর্বোচ্চ কবিতা হচ্ছে রচনা করেছেন ভুসুকুপা,
তার রচিত কবিতা হচ্ছে কয়টি? আটটি। তাহলে আমরা একটু আগে কয়টা দেখলাম? কান্নপাত ১৩টা, আর হচ্ছে তোমার ভুসুকুপার হচ্ছে ৮টা। তৃতীয় সর্বোচ্চ কবিতা রচনা করেছেন হচ্ছে সরহপা ৪টা। চর্যাপদের চতুর্থ সর্বোচ্চ কবিতা রচনা করেছেন কুক্কুরিপা ৩টি। আর দুটি করে কবিতা লিখেছেন ৩জন, লুইপা, সবরপা, শান্তিপা। যে পদগুলো পাওয়া যায়নি সেগুলোর রচয়িতা, এগুলো মনে রাখবা, সামনে আসতে পারে। ২৩নং পদ ভুসুকুপা, ২৪নং কান্নপা, ২৫নং তন্ত্রীপা, ওই যে বলেছিলাম, ৪৮নং হচ্ছে কুক্কুরিপা। তাহলে আমরা একটু আগে দেখেছি ভুসুকুপা কয়টা ছিল, ৮টা ছিল, তাই না? কান্নপা কয়টা? ১৩টা ছিল। তন্ত্রীপা একটাই, ২৫নংটা। আর কুক্কুরিপা একটু আগে দেখেছি ৩টা। কুক্কুরিপা নামটা কেমন না? আচ্ছা, এটা সম্পর্কে আমরা একটু পরে জানবো। তাহলে একটু দেখো পদসংখ্যা কার কতটি, এখানে হচ্ছে একসাথে সবগুলো আছে। একটু আগে আমরা না ২৫ লারিডম পিপা বলি নাই, ২৫ হচ্ছে তন্ত্রীপা, লারিডম পিপার কোনো পদ আমরা পাইনি। শোনো, পদসংখ্যা কার কতটি, এই স্লাইডে হচ্ছে একসাথে সব আছে, একসাথে সব আছে। তাহলে দেখো কান্নপা হচ্ছে ১৩টি, প্রাপ্ত পদসংখ্যা হচ্ছে ১২টি, মানে হচ্ছে একটা আমরা পাইনি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমরা যে বলেছিলাম, হ্যাঁ, তোমার অনেক সময় প্রশ্ন আসে একটু ঘুরাই ফিরাই, কীরকম প্রশ্ন আসে, যেমন তোমার আসতে পারে যে কান্নপা রচিত প্রাপ্ত পদসংখ্যা কয়টি, সেখানে ১৩টিও থাকলো ১২টিও থাকলো, তাহলে তুমি কোনটা অ্যান্সার করবা? আমি কি বলেছি, কান্নপা রচিত প্রাপ্ত পদসংখ্যা বলেছি। তাহলে যদি বলে প্রাপ্ত পদসংখ্যা, অবশ্যই আমরা দিব ১২। কারণ হচ্ছে উনি রচনা করেছেন ১৩টি, কিন্তু আমরা পেয়েছি কতটি, আমরা পেয়েছি হচ্ছে ১২টি। আমরা পরে তিব্বতি অনুবাদ পেয়েছি, সেটা তো অনুবাদ, ভুসুকুপা ৮টি, আর প্রাপ্ত পদসংখ্যা হচ্ছে ৭.৫টি, মানে ৭.৬টি, ওই যে ৬ লাইন পেয়েছিলাম। সরহপা হচ্ছে ৪টি, প্রাপ্ত পদসংখ্যা ৪টি, ৪টি পাওয়া গেছে। কুক্কুরিপা হচ্ছে ৩টি, আর প্রাপ্ত পদসংখ্যা হচ্ছে ২টি, একটু আগে বলেছিলাম, ৪৮নং পদ। আর লুইপা, শান্তিপা, সবরপা ২টি করে, আর অন্যরা হচ্ছে ১টি করে পদ রচনা করেন, অর্থাৎ এখানে হচ্ছে একসাথে সব চলে আসছে। বাঙালি কবি, বাঙালি কবি হচ্ছে সবরপা এবং ভুসুকুপা, আর নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ভুসুকুপা। তিনি বলেছেন, আজি ভুসুকু বঙ্গালি ভৈলি, এটা বলে। আর সেটা ছাড়াও ওনার ৪৯নং পদে পদ্মা নদীর কথা উল্লেখ করা আছে, পৌয়া খাল বলে, হ্যাঁ, যেটা আমরা সুনীতি কুমারের যে মানে তিনি যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছেন যে কেন বাংলা ভাষায় রচিত হবে, তো সেখানে আমরা দেখেছি যে পদ্মা নদীর কথা উল্লেখ আছে, এটাও তিনি বলেছেন। তো অনুমান করা হয় ভুসুকুপা হচ্ছে পূর্ব বাংলার কবি, এবং ওনার আসল নাম হচ্ছে শান্তিদেব, হ্যাঁ, আর পিতৃপদত্ব নাম হচ্ছে শান্তি বর্মা। তো তিনি মূলত সৌরাষ্ট্রের রাজা ছিলেন, হ্যাঁ, সৌরাষ্ট্রের রাজা কল্যাণ বর্মার পুত্র ছিলেন, এবং ধারণা করা হয় তিনি ধর্মপাল এবং দেবপালের রাজত্বকালে তিনি বেঁচে ছিলেন। তো তিনি হচ্ছেন মানে সবসময় নিজের কুটিরে সবসময় সর্বক্ষণ গোপনে অধ্যয়ন করতেন, এবং অন্য ভিক্ষুরা মনে করতেন তিনি অলস এবং সবসময় আহার এবং নিদ্রায় সময় কাটান, এ কারণে ভিক্ষুরা ওনাকে ভুসুকু নামে ডাকতেন। ভুসুকু মানে হচ্ছে ভক্ষণ, সুপ্তি মানে ঘুম, আর হচ্ছে কুটির, ভুসুকু। চর্যাপদে তার রচিত পদের সংখ্যা হচ্ছে ৮টি, অলরেডি আমরা বলেছি সেগুলো কোনগুলো দিয়েছি, আর তার পদগুলোতে পৌয়াখাল, বঙ্গাল দেশ, বঙ্গালির কথা আছে। এছাড়া একটি পদে তিনি নিজেকে বাঙালি বলে দাবি করেছেন, অলরেডি বলেছে, আজি ভুসুকু বঙ্গালি বইলি, নিয় ঘরে নি চণ্ডালে লেলি, হ্যাঁ, এতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তিনি বাঙালি কবি, এবং শেষ জীবনে তিনি নালন্দায় বৌদ্ধ ভিক্ষু হিসেবে অবস্থান করেন। কুক্কুরিপা নামটা শুনলে মনে হয় না একটু মহিলা মহিলা, হ্যাঁ, আচ্ছা, তিনি হচ্ছেন চর্যাপদের একমাত্র মহিলা কবি। তো এটা আমরা আসলে কেমনে জানি, আসলেই কি তিনি মহিলা কবি? এটা হচ্ছে ধারণা করা হয় যে তিনি মহিলা কবি হতে পারেন, কেন তার রচিত যে পদগুলো সুকুমার সেনের মতে এগুলো একটু তোমার এগুলোর যে ভাষা, হ্যাঁ, সেগুলো একটু একটু মহিলা টাইপের, হ্যাঁ। তো দেখো, যেমন সে দিনের বেলায় কাকের ডাকে ভয় পায়, কিন্তু রাতে প্রেমিকের সঙ্গে দেখা করতে যায়। কারণ যেহেতু প্রেমিকের সঙ্গে দেখা করতে যাচ্ছে, তাহলে সে নিশ্চয় মেয়ে হইতে পারে। দিবসহি বৌহরি কাউহি ডর ভাই, রাতি ভইলে কামরু যাই, এটা হচ্ছে পদ নম্বর ২তে বলেছেন, হ্যাঁ। তো এই যে কুক্কুরিপার ভাষার সাথে নারীদের যে ভাষার মিল, তাই ধারণা করা হয় যে তিনি নারীও হতে পারেন। তাহলে আদিকবি, আদিকবি হচ্ছে তোমার লুইপা, বাংলা সাহিত্যের আদিকবি, মানে চর্যাপদের
তোমার যে প্রথম পদটা, হ্যাঁ, সেটা হচ্ছে লুইপার, যে গা তরবর পাঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠাকাল। মানে আমাদের যে শরীর সেটা পাঁচটি তার ডাল এবং চঞ্চল চিত্তে সেটার অর্থাৎ ধ্বংসরূপী আর কি কাল প্রবেশ করে। এটা হচ্ছে আদিকবি লুইপা। তো লুইপা বাঙালি কবি ছিলেন এবং তিনি মূলত উড়িষ্যার রাজা এবং মন্ত্রীর গুরু ছিলেন। হ্যাঁ, তিনি দুটো পদ রচনা করেছেন, এক নম্বরটা আর হচ্ছে 29 নম্বরটা, ঠিক আছে? আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন কবি হচ্ছে সবরপা। একটু খেয়াল করো, যদি বলা হয় যে আদিকবি কে, লুইপা শুধু আদিকবি বলছে আর কিচ্ছু বলে নাই তোমাকে, যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম যদি উল্লেখ করে দেয় তবে আমরা বলবো সবরপা, যদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম উল্লেখ করে দেয়। কনিষ্ঠ কবি হচ্ছে সরহপা। চর্যাপদে আমরা ছয়টি প্রবাদ বাক্য পাচ্ছি, যেমন তোমার ভুসুকুপার একটা প্রবাদ, আপনা মাংসে হরিণা বৈরী, মানে হরিণের মাংসই তার জন্য শত্রু, হাতের কাঙ্গন মাউলৌ দাপন, মানে হচ্ছে হাতের কাঙ্গন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না, হাড়িত ভাত নাহি নিতে আবিষি, অলরেডি বলেছি। তোমার ঢ্যান্ডন পার, অর্থাৎ হাড়িতে ভাত নেই অথচ প্রতিদিন প্রেমিকরা এসে ভিড় করে বা প্রতিবেশীরা এসে ভিড় করে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে, তোমার প্রশ্ন আসতে পারে যে ছয়টা প্রবাদ বাক্য কয়টা প্রবাদ বাক্য পেয়েছি, এভাবে প্রশ্ন আসতে পারে। অথবা তোমার এভাবে আসতে পারে যে আপনা মাংসে হরিণা বৈরী, এটা কার? তাহলে এটা ভুসুকোপা, কত নং পদ? ছয় নং পদ। যেমন আমরা একটু আগে দেখেছিলাম যে 43-এ তোমার একটা তোমার পদের লাইন, একটা পদ তোমার উল্লেখ করে দিয়েছে, একটা লাইন উল্লেখ করে দিয়েছে, সেটার অর্থটা জানতে চেয়েছে। তো এখানে যেহেতু প্রবাদ বাক্যগুলো আছে তাহলে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে ভালো করে পড়তে হবে। চর্যাপদ ইংরেজি ভাষায় অনুবাদ করেন পল্লীকবি জসীমউদ্দিনের কন্যা হাসনা মওদুদ, আর এই গ্রন্থের নাম হচ্ছে মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ। হ্যাঁ, অনেকে অনেকে চেনার কথা, উনি মওদুদ আহমেদের স্ত্রী। এটি প্রকাশ করেছে নয়াদিল্লি ভিত্তিক প্রকাশনা সংস্থা, আর এটার নাম হচ্ছে তোমার মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ। এছাড়া রাহুল সংকৃত্যায়ন তিব্বত থেকে 20টি চর্যাপদ আবিষ্কার করেন, সেগুলো 1954 সালে এলাহাবাদ থেকে প্রকাশিত হয়। তারপর হচ্ছে তোমার শশীভূষণ দাশগুপ্ত 1963 খ্রিস্টাব্দে নেপাল এবং তরাই ভূমি থেকে 250টি পদ আবিষ্কার সংগ্রহ করেন, এগুলোর মধ্যে 100টি পদকে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করার উদ্যোগ নেন, কিন্তু তিনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করে সেগুলো সফল হয়নি। তো পরবর্তীতে এই চর্যাপদগুলো 1988 খ্রিস্টাব্দে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তোমার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নব চর্যাপদ নাম দিয়ে তোমার প্রকাশ করেন। আর হচ্ছে তোমার এটা একটু মনে রাখবা, সেটা হচ্ছে চর্যাপদ প্রকাশের পর প্রায় 100 বছরে বাংলাদেশ এবং তোমার দেশের বাহিরে এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। তো এর মধ্যে সর্বশেষ যে কাজটা সেটা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও ফোকলোর বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শাহেদ। 2017 সালে 21-এর বইমেলায় তার যে বইটা প্রকাশিত হয় সেটা হচ্ছে নতুন চর্যাপদ। এটা জাস্ট একটু তথ্যটা মনে রাখবা, এখন পর্যন্ত প্রশ্ন আসে নাই, যদি আসে রিভিউ করে দেই, শেষ হয়ে যাচ্ছে। আবার অনেকের তোমার লাইডম বিপাদ নিয়ে একটু সমস্যা, তো দেখো আমরা আবার একটু রিভিউ করে দিচ্ছি। তো চর্যাপদ হচ্ছে তোমার একদম প্রথমে যদি আমরা দেখি সেটা হচ্ছে তোমার রাজা রাজেন্দ্রলাল মিত্র একটা তালিকা তৈরি করেছিলেন, যেগুলো বৌদ্ধ পুঁথি, যেগুলো হচ্ছে তোমার কোথায় পাওয়া গিয়েছে, নেপালে পাওয়া গিয়েছে, সেটার নাম ছিল দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। তাহলে আমরা শুরুটা করেছি কাকে দিয়ে? শুরুটা করেছি আমরা রাজেন্দ্রলাল মিত্র দিয়ে। রাজেন্দ্রলাল মিত্র দিয়ে। তো ওনার মৃত্যুর পরে এই পুঁথি সংগ্রহের দায়িত্বটা কাকে দেওয়া হয়েছে? হরপ্রসাদ শাস্ত্রীকে। আমরা কাকে দায়িত্বটা দিচ্ছি? হরপ্রসাদ শাস্ত্রীকে। হ্যাঁ, হরপ্রসাদ শাস্ত্রী, আমি কিন্তু সব লিখবো না, হ্যাঁ, হরপ্রসাদ শাস্ত্রীকে। তো হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? মহামহোপাধ্যায়। এটা হচ্ছে একটা প্রশ্নে তোমার পরীক্ষায় আসছিল। তো উনি তোমার পুঁথি সংগ্রহের উদ্দেশ্যে নেপালে 4 বার গিয়েছে, তো ম্যাক্সিমাম বইতে 3 বারের উল্লেখ আছে। তো তৃতীয়বার যান হচ্ছে 1907 সালে। 1907 সালে তিনি কিছু পুঁথি পান, সেখানে 4টা পুঁথি ছিল, সেই 4টা পুঁথি তিনি একসাথে তোমার 1916 সালে প্রকাশ করেন, কি নামে? হাজার বছরের পুরাণ বাংলা বৌদ্ধ গান, বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা।
তাহলে এটা হচ্ছে তোমার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় 1916 সালে। এই বইটা প্রকাশিত হওয়ার পর চারিদিকে হইচই পড়ে যায়, সবাই চিন্তা করতে থাকে তাহলে এটাই কি আমাদের ভাষার মানে শেষ অর্থাৎ একদম প্রথম নিদর্শন, মানে উড়িয়া অসমিয়া হ্যাঁ প্রত্যেক ভাষার তোমার যারা গবেষক ছিলেন তারা নিজেদের বলে দাবি করতে শুরু করেন এবং ভাষা নিয়ে প্রথম আলোচনা শুরু করেন বিজয়চন্দ্র মজুমদার কত সালে 1920 সালে। এরপর যখন এই এত ঝামেলা যে ভাষা নিয়ে ঝামেলা হচ্ছে তখন আমাদের আমরা কাকে দেখতে পাই ওডিবিএল গ্রন্থে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে তিনি প্রমাণ করেন তোমার চর্যাপদের ভাষা হচ্ছে বাংলা। চর্যাপদের ভাষা ধ্বনি তত্ত্ব ব্যাকরণ ছন্দ এগুলো বিশ্লেষণ করে তিনি দেখান চর্যাপদের ভাষা হচ্ছে বাংলা। তাহলে আমরা এখানে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এরপর আসো চর্যাপদের ধর্মমত নিয়ে প্রথম কে আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে 1927 সালে। এগুলো হচ্ছে একদম তুমি মানে সিরিয়ালি মনে রাখতে পারো, খুব কম সংখ্যা আছে এখানে, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাই হরপ্রসাদ শাস্ত্রী যখন এটা আবিষ্কার করেন তিনি এটাকে বলেছেন সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা, কারণ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। তো এখানে তাদের যে সাধনার যে নিগূঢ় তত্ত্ব বা নিগূঢ় কথা যেগুলো আছে সেগুলো এখানে তারা উল্লেখ করেছেন এই পদগুলোতে এই কবিতাগুলোর মাধ্যমে। এগুলো মূলত হচ্ছে তোমার গান, কিন্তু আসলে এটা কোন ভাষায় রচিত, তো কোন ভাষায় সেটা তো তোমার প্রমাণিত হয়েছে বাংলা ভাষায়। তো সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষার সম্পর্ক যদি আসে তাহলে সেটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন, বা সন্ধ্যা ভাষায় তোমার রচনা কোনটা তোমার চর্যাপদ, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এতটুকু পর্যন্ত হচ্ছে তোমার রচনাকাল রচনা আর হচ্ছে তোমার কোন ভাষায় সেটা গেল। আর সংখ্যা চর্যাপদের সংখ্যা হচ্ছে তোমার সুকুমার সেন বলেছেন তোমার 51 পদ সংখ্যা, আর কবি হচ্ছে কতজন 24 জন, আর হচ্ছে তোমার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা একটা কম বলেছেন যে 50 বলেছেন আর হচ্ছে কত বলেছেন 23 জন বলেছেন। তো এই 50-23 এটার কারণ হচ্ছে চর্যাপদ যখন আবিষ্কৃত হয়েছিল অর্থাৎ হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটা আবিষ্কার করেছেন সেই পুঁথিটাতে তোমার সেখানে পদও ছিল বা গানগুলো লেখা ছিল, সাথে কি ছিল টিকা ছিল, হ্যাঁ সাথে কি ছিল টিকা ছিল। তো এখানে দেখা গেছে তোমার টিকাতে তোমার কতজন মুনি দত্তের যে টিকা এটা সংস্কৃত ভাষায় লেখা ছিল এখানে 24 জন পদকর্তার মানে কবির নাম ছিল 24 জন কবির, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 24 জন কবির নাম থাকলেও আমরা কতজনের পেয়েছিলাম, আমরা 22 জন কবির কবিতা পেয়েছিলাম, 22 জনের কবিতা পেয়েছিলাম। 22 জনের কবিতা কিভাবে পেয়েছিলাম, কারণ তন্ত্রীবার কোনো কি কবিতা পাইনি, ওনার ছিল 25 নম্বর। তো তিব্বতী অনুবাদ তোমার আবিষ্কার করেন কত সালে 1938 সালে কে প্রবোধচন্দ্র পাচ্ছি। তো আমরা যখন প্রবোধচন্দ্রের তোমার তিব্বতী অনুবাদটা পাই, ডক্টর প্রবোধচন্দ্রের তিব্বতী অনুবাদটা যখন পাই 1938 সালে তখন আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়, সেখানে আমরা এই যে পদগুলো পাই নাই সেগুলো আমরা সেখানে পেয়ে যাই। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা বলেছিলাম যে মুনি দত্ত 10 নং পদের পরে, হ্যাঁ 10 নং পদের পরে যে ব্যাখ্যা সেখানে তিনি 11 নং পদের ব্যাখ্যাটা উল্লেখ করেন নাই, সেখানে তিনি 10 নং পদের পরে কি লিখেছেন লারি ডম্বি পার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তো এই যে লারি ডম্বি পার কথাটা উল্লেখ করা হয়েছে কিন্তু লারি ডম্বি পার কিন্তু কোনো কি পাচ্ছি না পদ পাচ্ছি না, কিন্তু তিনি কি করেছেন তিনি বলেছেন যে কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা ধারণা করতে পারি এই যে পদ আর গানগুলো যে আলাদা ছিল, হ্যাঁ পদ আর সরি টিকাগুলো যে আলাদা ছিল সেগুলো যখন একত্রে করা হয় তো যিনি একত্র করেছেন যে লিপিকার একত্র করেছিলেন ধারণা করা হচ্ছে ওই যে টিকাতে অর্থাৎ তিনি যেটা থেকে তিনি লিখেছেন আর কি, হ্যাঁ কপি করেছেন, তো ধারণা করা হচ্ছে সেখানে লারিডম্বি পার তোমার কোনো টিকা ছিল না, যার কারণে তিনিও কি এখানে সেটা উল্লেখ করেন নাই, কিন্তু নামটা ঠিকই উল্লেখ করেছেন যে লারি ডম্বি পার কোনো টিকার কোনো ব্যাখ্যা বা কোনো টিকা বা ব্যাখ্যা আমরা কোনো পাচ্ছি না। তো যার কারণে আমরা শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি তন্ত্রীপার পদটা পাইলেও আমরা কার কোনো লারি ডম্বি পার কোনো পদ আমরা শেষ পর্যন্ত পাচ্ছি না, যার কারণে আমরা বলতে পারি পদ পাওয়া গেছে হচ্ছে কতটি 50টি আর হচ্ছে কতজন পদকর্তা 23 জন, ঠিক আছে। আর এখানে আমরা প্রবাদ পাচ্ছি হচ্ছে 6টি, আর এছাড়া হচ্ছে তোমার এগুলোই, আর এখানে কান্নপার হচ্ছে তোমার 24 নংটা পাওয়া যায়নি, তারপরে হচ্ছে ভুসুকুপা তোমার আমরা দেখতে পাচ্ছি 23 নংয়ের অর্ধেক পাওয়া গেছে, সরহপা হচ্ছে সবচেয়ে কনিষ্ঠ কবি তিনি হচ্ছেন 4টা লিখেছেন, কুকুরিপাকে বলা হয় যে নারী কবি, হ্যাঁ চর্যাপদের একমাত্র মহিলা কবি, এটা হচ্ছে ধারণা করা হচ্ছে ওনার যে তিনি যে পদ রচনা করেছেন সেগুলোর ভাষা দেখে ধারণা করা হচ্ছে। এই বিষয়গুলো থেকে মূলত ম্যাক্সিমাম টাইম প্রশ্ন আসে, তবে
তোমরা যেটা করবা বই থেকে মানে যে লেখকরা আছেন, হ্যাঁ, যে পদকর্তারা আছেন, বিশেষ করে গুরুত্বপূর্ণ যারা কান্হপা, ভুসুকুপা, সরহপা, হ্যাঁ, এদের লুইপা, এদের পদগুলো আর এদের সম্পর্কে তোমরা দেখে নিবা, ঠিক আছে? মণিদত্ত, মণিদত্ত হচ্ছে টিকাকার, সংস্কৃত টিকাকার। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।